বাংলা ক্লাসে স্বাগত। আজ আমি চতুর্থ শ্রেণীর বাংলা ব্যাকরণ বিচিত্রা বই থেকে বচন অধ্যায়টি তোমাদের পড়াবো। পাঠ নাম্বার হচ্ছে 8। বচন, প্রথমে আমাদের জানতে হবে বচন কাকে বলে। বচন পড়তে গেলে প্রথম আমাদের জানতে হবে বচন কাকে বলে, যার দ্বারা বিশেষ্য বা সর্বনাম পদের সংখ্যার বিষয়ে আমাদের মনে বোধ জন্মায় তাকেই বচন বলে। যার দ্বারা বিশেষ্য বা সর্বনাম পদের সংখ্যার বিষয়ে আমাদের মধ্যে বোধ জন্মায় তাকে বচন বলে। যেমন একটি বা দুটি বা তার বেশি হতে পারে, এই যে সংখ্যার বোধটা তাকে বচন বলে। তাহলে এখন জানতে হবে বচন কয় প্রকার ও কি কি। বচন দুই প্রকার, কি কি? 1 নম্বর হচ্ছে এক বচন ও 2 নম্বর হচ্ছে বহু বচন। বচন দুই প্রকার, 1 নম্বর হচ্ছে এক বচন, 2 নম্বর হচ্ছে বহু বচন। এবার এক 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 বচন কাকে বলে? যে বচনের দ্বারা একটি মাত্র বস্তু বা প্রাণীকে বোঝায় তাকেই এক বচন বলে। যে বচনের দ্বারা একটি মাত্র বস্তু বা প্রাণীকে বোঝায় তাকেই এক বচন বলে। যেমন একটি গাছ, একখানা ঘর ইত্যাদি। বহুবচন কাকে বলে? যে বচন দ্বারা একের বেশি বস্তু বা প্রাণীকে বোঝায় তাকে বহুবচন বলে। তাহলে বহুবচন কাকে বলে? যে বচন দ্বারা একের বেশি বস্তু বা প্রাণীকে বোঝায় তাকে বহুবচন বলে। বহুবচনের উদাহরণ কি কি? অনেক লোক, 3টি ঘর। এবারে বচন থেকে এক বচন থেকে বহুবচনে পরিবর্তন করতে গেলে অনেকগুলো নিয়ম আছে বা সূত্র আছে, সেইগুলো জানতে হবে আমাদের। 1 নম্বর নিয়ম কি? সাধারণত এক বচন বোধক বিশেষ্য পদের শেষে রা, এরা, দের, গুলি, সমূহ প্রভৃতি যোগ করে বহুবচন করা হয়ে থাকে। যেমন ছাগল থেকে ছাগলগুলি, মেয়ে থেকে মেয়েরা, মজুর থেকে মজুরেরা, মাঠ থেকে মাঠ সম, লোক থেকে লোকেরা, পণ্ডিত থেকে পণ্ডিতদের, মা থেকে মায়েরা, ভাই থেকে ভাইয়েরা, বৃক্ষ থেকে বৃক্ষ সম ইত্যাদি। এবার 2 নম্বর হচ্ছে আবার এক বচন কারক বিশেষ্য পদের আগে 2, 3 প্রভৃতি সংখ্যাবাচক বিশেষণ পদ্ধতিও বহুবচন করা হয়ে থাকে। যেমন ফোরন থেকে 5 ফোরন, হ্যাঁ, পশু থেকে, সমুদ্র থেকে 7 সমুদ্র, গ্রহ থেকে 9 গ্রহ, বান থেকে 5 বান, দিক থেকে 10 দিক, নেত্র থেকে 3 নেত্র ইত্যাদি। 3 নম্বর কি আছে? প্রাণীজ বাচক শব্দের সঙ্গে গণ, কুল, জন, লোক, বর্গ, বৃদ্ধ, বাহিনী, সভা, মহল প্রভৃতি শব্দ ঘোষিত বহুবচন হয়ে থাকে। তাহলে পশু থেকে পশুকুল, প্রজা থেকে প্রজাবর্গ, দেব থেকে দেবলোক, সৈন্য থেকে সৈন্যবাহিনী, ছাত্রী থেকে ছাত্রীগণ, লোক থেকে লোকসভা, বন্ধু থেকে বন্ধুমহল, সভ্য থেকে সভ্যবৃন্দ, পণ্ডিত থেকে পণ্ডিত মহল, গ্রাম থেকে গ্রাম সভা, নর থেকে নরলোক ইত্যাদি। 4 নম্বর কি আছে? আবার অপ্রাণীবাচক শব্দের সঙ্গে মালা, পুঞ্জ, মণ্ডল, রাজি, শ্রেণী, পাল, দল, জুট প্রভৃতি যোগ করে বহুবচন করা হয়। যেমন জল থেকে জলরাশি, মেঘ থেকে মেঘপুঞ্জ, দিক থেকে দিকমণ্ডল, পদ থেকে পদাবলী, লোম থেকে লোমাবলী, বৃক্ষ থেকে বৃক্ষরাজি, রত্ন থেকে রত্নরাজি, পর্বত থেকে পর্বতমালা, দ্বীপ থেকে দ্বীপপুঞ্জ, হস্তি থেকে হস্তিযুত ইত্যাদি। 5 নম্বর, বিশেষ্য বা বিশেষণ পদকে দ্বৈত বা দুবার ব্যবহার করে বহুবচন করা হয়। বিশেষ্য বা বিশেষণ পদকে দুবার ব্যবহার করে বহুবচন করা হয়। যেমন ছোট ছোট বালা, বড় বড় ঘর, পড়শির ঘর ঘর, বাড়ি বাড়ি ভোজ ইত্যাদি। 6 নম্বর কি আছে? বিশেষ্য পদের মতো সর্বনাম পদেরও বহুবচন হয়ে থাকে। বিশেষ্য পদেরও যেমন বহুবচন হয়, তেমনি সর্বনাম পদেরও বহুবচন হয়ে থাকে। আমি থেকে আমরা, তুমি থেকে তোমরা, আপনি থেকে আপনারা, তুই থেকে তোরা, তোমরা থেকে তোমাদের, মোর থেকে মোদের, তোর থেকে তোদের, সে থেকে তারা, কে থেকে কারা, তোকে থেকে তোদেরকে, তোমাকে থেকে তোদেরকে ইত্যাদি। এবার বহুবচন সংক্রান্ত কতকগুলি সাধারণ ভুলের উদাহরণ। ক, বাংলার কোনো পদে দুবার বহুবচন হয় না। যেমন অনেক বইগুলো, এই কথাটা ঠিক না ভুল? এই কথাটা ভুল, তার শুদ্ধ কথাটা কি? অনেক বই। বিস্তর জিনিসগুলো, এই কথাটা ভুল, শুদ্ধ হচ্ছে বিস্তর জিনিস। অনেক লোকেরা, এই কথাটা ভুল, কথাটা হচ্ছে অনেক লোক।
খ সঠিক বহুবচনের চিহ্ন বিশেষ্য পদের সঙ্গে যোগকরণ জরুরি, যেমন শিক্ষক মালা এই কথাটা ভুল, শিক্ষক গণ বা শিক্ষক বৃন্দ এই কথাটা ঠিক, মুনিসমূহ মুনিগণ মুনিরা মুনিগণ ইত্যাদি, অনেক ছেলেরা ছেলেরা অনেক ছেলে, অনেক ছেলেরা হচ্ছে ভুল আর ছেলেরা বা অনেক ছেলে এটা হচ্ছে শুদ্ধ। তোমরা ভালো করে পড়বে, আমি পরের দিন বাকি কোশ্চেনগুলো করিয়ে দেবো। ওকে।